Assalamualaikum everyone. Ami Hasan Masood apnaderke welcome janacchi ajke BGB Banquet Hall er Pacific Hall er amader wedding reception er program ti dekhar jonno. Ajker amader program ti Shobhan and Naushin Apur Pacific Hall er wedding reception ti apnader kache ei muhurte dekhachi alhamdulillah. To close থেকে দেখাই তাহলে আপনি আলহামদুলিল্লাহ কাজের ডিটেইলিং গুলো একটু বুঝতে পারবেন ভিতরের দিকে যাচ্ছি আমাদের লাস্ট একটু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে আজকের আমাদের ওয়ার্কটি অলরেডি ব্রাইড এন্ড গ্রুম চলে আসছে ফটো সেশন হচ্ছে ওনাদের সাথে আলহামদুলিল্লাহ কথা বলবো আমি তাহলে একটু সরাসরি ফটো বুথে চলে যাই আলহামদুলিল্লাহ যদি আমাদের ফটো বুথটা আজকে একটু দেখাই আপনাদেরকে আমরা দেখছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের ফটো বুটি আস্তে আস্তে আমি আমাদের স্টেজের দিকে চলে যাই আজকে এই মুহূর্তে আসছে আমাদের আলহামদুলিল্লাহ স্টেজে স্টেজে আছি স্টেজটিও বিজিবিতে আমাদের নতুন আজকের একদম নতুন ভাবে আসা আলহামদুলিল্লাহ ডাবল ফ্রেমের একটা স্টেজ এটা পিছনে ঘাস এবং ফ্লাওয়ার ফুলের ব্যাকড্রপ এর সামনে ন্যাচারাল পাতার যেটাকে আমরা কামিনী পাতা বলি সেটার ফ্রেম অ্যান্ড ঝড়বাতি আমি আসলে খুব ক্লোজলি যাচ্ছি কারণে আমাদের কাজের ফিনিশিংগুলো একটু দেখার জন্য খুব ক্লোজ থেকে দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে আমরা ছবি তুলে এডিট করে পেজে দেওয়ার চেয়ে লাইভ এর চেয়েও ভালো কিনা খুব ক্লোজ থেকে এই দিকের হলগুলোতে একটু সেন্টার পিস দেওয়া এটা কমপ্লিমেন্টারি দেওয়া আমাদের এই সেন্টার পিসটা আজকে প্রোগ্রামে ভিআইপি টেবিল নেই ভিআইপি টেবিলটা হবে না
আর্চ আর্চ করেছি, ফ্লাওয়ার আর্চ করেছি, তিনটা তিনটা স্টেপ। সেই ফ্লাওয়ার আর্চয়ের সামনেই ফটো সেশন হচ্ছে, একটু সেটার জন্য একটু কেমন হয়েছে আমাদের ওয়েডিং আলহামদুলিল্লাহ। আমাদের এর চেয়ে আর বড় কি থাকতে পারে, আমাদের ক্লায়েন্ট একদম সরাসরি, আমরা তো আপনার একদম পুরো একটা ছবি দিচ্ছি, আপনি বানাইছেন এরকম করে একটা, জ্যাক আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন? বলেন, আপনার ফটোগ্রাফি আজকে কারা করছেন? আলহামদুলিল্লাহ, সিনে ওয়েডিং ভাই নাভান জামান, উনাদের ফিডব্যাকটাও নিলাম আলহামদুলিল্লাহ। আমরা প্রতিবারই আসলে আমাদের ক্লায়েন্টের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি, বুঝতেই পেরেছেন, এর থেকে সারাদিনের কষ্ট আর কখনোই আর থাকে না। সন্ধ্যায় যদি ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, আপনি কোটি টাকা স্টেজ করলেন কিন্তু ক্লায়েন্টের মুখে হাসি থাকবে না। আমি মনে করি ওই কোটি টাকা স্টেজের কোনো দাম নেই, সিরিয়াসলি আমি সেটাই মনে করি। আমি খুব ছোট স্টেজ করব কিন্তু আমার ক্লায়েন্ট অনেক হ্যাপি, এই হ্যাপিনেস নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলো। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমি প্রতিবারই ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টের। আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, তো সেই পর্যন্ত সাথে থাকেন। আগামী কালকে আবার বিজিবি ব্যাংকুইট হলে দেখা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কনফার্মটা হয়নি, সেই কারণে আসলে কনফার্ম দিয়ে বলতে পারছি না যে আসবই। ইনশাল্লাহ দেখা হচ্ছে 26 তারিখ, 27 তারিখ এবং 5 তারিখ বিজিবি ব্যাংকুইট হল। সবসময় আপনাদের জন্য ওপেন আছে এবং করোনা পরিস্থিতি মোকাবেলা করে ওনারা খুব যত্ন সহকারে ওয়েডিং এবং বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকেন। আপনারা এরই মধ্যে দেখেছেন নিট অ্যান্ড ক্লিন এবং নতুন হল হিসেবে এটা খুবই নাম করেছে পুরো ধানমন্ডি বলে ঢাকার মধ্যে, খুব বড় একটি হল আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনও বিয়ে এবং কোনো প্রোগ্রাম নিয়ে, জন্মদিন বলেন, আকিকা বলেন, সেমিনার বলেন, যদি ওয়েডিং প্রোগ্রামগুলো বেশি হয়ে থাকে এখানে, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আমি শুধু রিকোয়েস্ট করবো একবার এসে দেখে যেতে পারেন। আপনারা দেখে যেতে পারেন, আমরা এখানে কয়েকজন এনলিস্টেড আছে ইভেন্ট ম্যানেজমেন্টের, সবাই খুব ভালো। যে এদের মধ্যে থেকে আপনারা যে কোনো কাউকে চুজ করে ইনশাল্লাহ কাজ করে ফেলতে পারবেন। আর আমাদের কাজগুলো তো সবগুলোই আমাদের লাইভে আছে, ডিটেইলিং ছবি তুলে আমি দেওয়া থেকে আমি আসলে ডিটেইলিংটা খুব পছন্দ করি। আমি খুব লাইভে গিয়ে আসলে গেস্টদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কতটুকু। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ। আরও কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন, যে লাইভে যদি কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি একটু নেটওয়ার্কের প্রবলেম ও তো বুঝতেই পারছেন। এছাড়া যদি আরও কোনো সাজেশন থাকে আপনাদের, আমাদেরকে বলবেন, আমরা সেগুলি গ্রহণ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, সেফ থাকবেন, অন্যকেও সেফ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।